ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি জোড়াসাঁকো রাজবাড়িতে। যারা এই বাড়িকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে বলে মনে করছেন, তাদের জন্য বলি ঠাকুর পরিবারের সাথে এই বাড়ির কোনো সম্পর্কই নেই। জোড়াসাঁকো অঞ্চলে কবিগুরুর জন্মভিটে ছাড়াও ছড়িয়ে আছে একাধিক ঔপনিবেশিক স্থাপত্য। আনুমানিক 1720 সাল নাগাদ এই অট্টালিকা নির্মাণ করিয়েছিলেন জমিদার রাজেন্দ্র নারায়ণ রায়। বাড়ির পরিচ্ছন্নতা এবং পরিচর্যা জানান দেয় নিয়মিত রক্ষণাবেক্ষণ হয় এই বাড়ির। তবে বাড়ির মূল তোরণে কোনো প্রহরী না থাকায় অবলীলায় প্রবেশ করে যেতে কোনো অসুবিধা হলো না আমাদের। বাড়ির আনাচে কানাচেতে লুকিয়ে রয়েছে ঔপনিবেশিক নিদর্শন। তৎকালীন কলকাতার অনেক গণ্যমান্য ব্যক্তি এই বাড়ির উত্তরসূরি। শোনা যায় 1873 সালে কলকাতায় প্রথম ট্রাম লাইনের পত্তন ঘটেছিল এই বাড়িরই উদ্যোগে। আজও এই বাড়ির কৃতি ব্যক্তিরা দেশ বিদেশে নানা উচ্চ পদে আসেন। দুপাশে বিশাল বারান্দার মাঝখানে রয়েছে ঠাকুর দালান। রাজবাড়ির ভেতরের দিকটা দেখা শেষ করে আমরা চলে এলাম রাজবাড়ির বাইরে। এই সুবিশাল অট্টালিকা যেই রাস্তার উপরে অবস্থিত, সেই রাস্তার বর্তমান নাম রবীন্দ্রসরণী। মহাত্মা গান্ধী রোড এবং চিতপুর রোড তথা রবীন্দ্রসরণীর ক্রসিংয়ে নেমে বাস বা অটোতে চলে আসতে পারেন এই বাড়িতে। বাড়িটি দেখতে দেখতে আপনার প্রাচীন কলকাতাকে মনে পড়তেই পারে।